এর আগের দিন আমি তোমাদের মানে এর আগের একটা ভিডিও করেছি আমি ওই গণিত প্রভা ক্লাস অষ্টম শ্রেণীর, যে গণিত প্রভা অঙ্কের কোষে দেখি 1.1-এর 6-এর দাগের অঙ্কগুলো পুরো করবার চেষ্টা করেছিলাম, তো তোমাদেরকে মানে বোঝাবার জন্য এ আর বি এর অঙ্কটা করেছিলাম, সি এরটা তোমরা একবার নিজেরা চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্টস বক্সে মানে তোমরা লিখবে, আমি আরেকবার তাহলে বুঝিয়ে দেবো। তাহলে আমি ডি এরটা একবার সোজাসুজি চলে যায় একটা বাদ দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা যদি পারো তো ভালো, আর না পারলে আমি করে দেবো, ঠিক আছে? তাহলে এবার আমি ডি এর অঙ্কতে চলে যাচ্ছি। দেখো কি বলেছে, যদি কিন্তু দীপু তার ছবি, দেখো প্রথমে ছবিটা আমি আগে বলে দিই, যে ছবিটা দীপু এঁকেছিল প্রথম অঙ্কটাতে, হ্যাঁ 6-এর অঙ্কটাতে, দেখো যে আয়তাকার চিত্রটি এঁকেছিল তার দৈর্ঘ্য দিয়েছিল 15 সেন্টিমিটার আর প্রস্থ দিয়েছিল 8 সেন্টিমিটার। তাহলে যে আয়তক্ষেত্র চিত্রটি এঁকেছিল তার ক্ষেত্রফল কী হবে, যে আয়তক্ষেত্রটি এঁকেছিল সেই আয়তক্ষেত্রটি আরেকবার লিখে দিচ্ছি আমি, দৈর্ঘ্য 15 সেন্টিমিটার আর প্রস্থ ছিল, ওই আয়তক্ষেত্রটি প্রস্থ সমান 8 সেন্টিমিটার ছিল, তাহলে ওই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলটা কত হবে, দৈর্ঘ্য গুণিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 15 × 8 সমান হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার, তাই তো? দুটো যেহেতু সেন্টিমিটার এককে আছে তাই বর্গ সেন্টিমিটার হলো। এবার আমার কী বলেছে অঙ্কটাতে, দেখো দীপু তার কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কে অর্ধেক করলে ক্ষেত্রফলে কী পরিবর্তন হবে, তাহলে দৈর্ঘ্যটাকে আমার অর্ধেক করতে হবে, মানে আগের দৈর্ঘ্য যত আছে তার অর্ধেক, তাহলে যে নতুন আয়তক্ষেত্রটি তৈরি হবে সেই আয়তক্ষেত্রটার নাম দিচ্ছি আমি দ্বিতীয় আয়তক্ষেত্রই দিচ্ছি, তাই তো? তাহলে দ্বিতীয় আয়তক্ষেত্রটির, বা তোমরা 1 নং আয়তক্ষেত্র বা 2 নং আয়তক্ষেত্রও নিতে পারো, লিখতে পারো, তাহলে দ্বিতীয় আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যটি হবে প্রথম আয়তক্ষেত্রের অর্ধেক, তাহলে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত আছে 15 সেন্টিমিটার বাই 2 সমান 7.5 সেন্টিমিটার, আর তাহলে দ্বিতীয় আয়তক্ষেত্র যে নতুন আয়তক্ষেত্রটি তৈরি হচ্ছে সেই আয়তক্ষেত্রটিকে দ্বিতীয় আয়তক্ষেত্র বলছি তো, আর প্রস্থটাও কী বলেছে আগের আয়তক্ষেত্রের অর্ধেক, তার মানে আগের আয়তক্ষেত্রের প্রস্থ কত আছে 8, তাহলে 8-এর অর্ধেক, তার মানে 8/2 সমান 4 সেন্টিমিটার, তাহলে আমার দেখো দৈর্ঘ্য বেরিয়ে গেছে প্রস্থ বেরিয়ে গেছে, তাহলে আমার ক্ষেত্রফল বার করতে কোনো অসুবিধে নেই, তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ জানা থাকলেই হবে, তাহলে দ্বিতীয় আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, সরি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে? তাহলে সমান হচ্ছে 7.5 × 4 সমান হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার। এই যে নতুন আয়তক্ষেত্র ক্ষেত্রফল হলো, এটা প্রথম আয়তক্ষেত্র ক্ষেত্রফলের সঙ্গে আমাকে তুলনা করতে হবে, তাই তো? তাহলে যে নতুন আয়তক্ষেত্রটা হচ্ছে মানে সরি দ্বিতীয় আয়তক্ষেত্র, তাহলে দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো তাহলে দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে আমার 30 বর্গ সেন্টিমিটার, আর প্রথমটা আমার আগেই বেরিয়েছে দেখো 120, তাহলে 30/120 সমান দেখো 0 0 কেটে গেল, 3 × 4 = 12 মানে 1/4, তাহলে দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হলো প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 1/4, তাহলে দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 1/4 হবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা।